আজকে রেসিপি হচ্ছে বাটা মাছ দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি। প্রথমে বাটা মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে সরষের তেলেতে ভাজা করব। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে দেখবেন মাছটা আর সেটে যাওয়ার ভয় থাকবে। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পাঁচফোড়ন দিলাম আমি। পাঁচফোড়নটা একটু ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুনের কুচি। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, খুব অল্প পরিমাণে পেঁয়াজটা দিলাম। এবার এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে বেশ ভাজা ভাজা করব। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, আদা রসুন বাটাটা বেশ একটু পরিমাণে দিলাম, তেল গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে আর ধনে আছে সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো টমেটোর কুচিটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষাতে থাকবো, খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর জল দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমি আগে থেকে কুমড়োটা একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই ভাজা কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই ভাজা কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কে আবার ভালো করে নেড়ে ছেড়ে কষাতে শুরু করব, খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আলুটা একটু যেন গলে যায় তারপরে কিন্তু কুমড়োটা দেবো, নাহলে কুমড়োটা কি হবে পুরো গলে কাদা কাদা হয়ে যাবে। সেই জন্য এটা একসাথে আবার একটু সুন্দরভাবে কষিয়ে নেব। কুমড়োটা আমার নুন হলুদ দিয়ে একটু ভাজা ছিল, সেই জন্য আর ভাজার দরকার ছিল না। দেখুন আলুটা আমার প্রায় গলে এসছে, এবার কুমড়োর সাথে হবে, কুমড়ো আলু একসাথে রান্না হবে। মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়েছি। এবারে আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর এসছে রংটা, এইভাবে কিন্তু কষা হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু মাখামাখা গা মাখা হবে সেই জন্য জলটা আমি দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে আমি জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি, প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু রান্না করব। এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এপিট ওপিট করে এটাকে নাড়াচাড়া করে একদম মাখামাখা করে এই রান্নাটা নামাবো। কুমড়ো আলু দিয়ে বাটা মাছটা আমার একদম রেডি, দেখুন সুন্দর গা মাখা হয়ে এসছে আর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর, বেশ তেলের ওপর মাখামাখা হয়ে এসছে। এরকম গরম ভাতের সাথে এই গরমের দিনে এরকম ঝোল খেতে খুব ভাল লাগে, বেশ গা মাখা হবে, খুব ভাল লাগবে এরকম ঝালটা খেতে।